ইন্ডিয়ার সেই 29 তারিখ থেকে একটানা শুরু করেছে। শীতের প্রথম কুয়াশাটা পড়েছিল নদীর ওপারে মাদাবপুর সাধু সঙ্গে, গলাটা বসে আছে এখনো, এই অবস্থায় চালিয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যারা পুরস্কৃত করেছেন, আমি আশীর্বাদ হিসাবে এটা গ্রহণ করেছি। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশেষ করে আজকে আমাদের সাউন্ডের যিনি সহযোগিতা করছেন, আমি জানি না তাদের নাম কি, কিন্তু প্রশংসা না করে পাচ্ছি না। আমি গান দেওয়ার চাইতে গান করাই বেশি, এটাই সবাই জানে। ফকির মার্কেটে এত সুন্দর একটি সাউন্ড পাওয়া যায় আমার জানা ছিল না, সুজন সাউন্ড। আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আমার ডিডিপির পক্ষ থেকে, ডিডিপি মিউজিক একাডেমি, ডিডিপি বাউল সম্প্রদায়, ডিডিপি আওতপাড়া বাউল শিল্পগোষ্ঠী, ডিডিপি লালন একাডেমি খয়েরবাড়ি এবং ডিডিপি সাহিত্য সংঘের পক্ষ থেকে, সর্বোপরি সন্ধি প্রস্তাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে আমি আজকে একটু ঘোষণা করছি, আমার আগামী প্রোগ্রামে সুজন যাবে আর এ ব্যাপারে রিপন এবং ডাক্তার ইনুন সহযোগিতা করবে। আমার খুব ভালো লেগেছে। কবে হবে সাজল বারসা, আমি চেয়ে আছি সেই ভরসা। Thank you.
ভাল করে আদে বাবুদে আমায় রাখিলেন সাইকুর জল করে আদে বাবুদে Oh,
Thank you.